মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছে সারা বাংলা জুড়ে, মানুষের পেটে আসা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, তার ফল রেজাল্ট পাচ্ছি আমরা। মানুষের ঢল নেমেছে আরাম আগে, আজকে এমনই তৃণমূল 19টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জিতবে, 19টা 19 পুরী করে। ওরা মূর্খ মূর্খের মতো কথা বলে, বিজেপি তো ওরা মূর্খের দল, এমনি ভারতীয় জঞ্জাল পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি ওই ধরনের কথা বলবে? 20টা তো জিতবে না, 20টা সিট নেই। ওরা মূর্খের মতো কথা বলে, মূর্খামুখ ওদের মেন কাজ। আর মিথ্যা কথা জুমলা বলে, জুমলা দেয় ওরা, মিথ্যা কথা বলে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নিরিখে আরামবাগ পৌরসভা 19টা ওয়ার্ড 19 শূন্য হবে, 19টায় তৃণমূল কংগ্রেস জিতবে। না, পুলিশ দেখা নির্বাচন কমিশন হচ্ছে, পুলিশ দিয়ে ভোট কেন হবে? মানুষ শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় মেশিনে কারচুপি করে না, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। আপনি দেখেছেন 2021 নির্বাচন কীভাবে হয়েছিল, কীভাবে সেন্ট্রাল বাহিনী, কীভাবে ডেলি প্যাসেঞ্জার, কীভাবে মিডিয়া পারচেজ, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় 213। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় এসব করে লাভ নেই, মানুষ মমতাদির সঙ্গে আছে, সারা বাংলার মানুষ, আগামী দিনে ভারতবর্ষের মানুষ মমতাদির সঙ্গে থাকবে। হ্যাঁ, অনেকগুলো কর্মসূচি আছে আমার আজকে, আমাদের চেয়ারম্যান স্যার আছেন, উনি নিয়ে যাবেন আমাকে এখন। 58 একটু পিছন থেকে আগাও রাখতে পারছো না, বলছি গাড়টা হয়ে যাচ্ছে, আপনার নমস্কার করুন। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।